Assalamualaikum, my dear students. Welcome to BNIS Home School. This is Tahmin Akhtar, Assistant Teacher of English, Bonosri National Idea School. How are you, students? I hope you are all well by the grace of Almighty. Students, I am going to take English class for the students of class 6. Today, our class number is 10. So, students, look at the board. Today, our topic is paragraph, good health. আজকে আমরা একটি প্যারাগ্রাফ শিখব প্যারাগ্রাফটির নাম হচ্ছে গুড হেলথ তো চলো আমরা শিখে ফেলি দেখো এখানে আছে গুড হেলথ মিন্স সাউন্ডনেস অফ বডি এন্ড মাইন্ড ভালো স্বাস্থ্য মানে হচ্ছে শরীর এবং মনের সুস্থতা ইট কিপস ওয়ান ফিট অ্যান্ড ফ্রি ফ্রম ডিজিজেস এটি একজন ব্যক্তিকে সুস্থ রাখতে এবং রোগ ব্যাধি থেকে মুক্ত রাখতে সাহায্য করে আ প্রোভার্ব সেইজ একটি প্রবাদ বাক্য আছে হেলথ ইজ ওয়েলথ মানে হচ্ছে স্বাস্থ্যই সম্পদ একটি প্রবাদ বাক্য আছে স্বাস্থ্যই সম্পদ বাই অবজারভিং সার্টেন রুলস ওয়ান ক্যান কিপ গুড হেলথ কিছু নিয়মকানুন মেনে চলে একজন ব্যক্তি ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারে ওয়ান ইজ টু টেক আ ব্যালেন্সড ডায়েট ড্রিঙ্ক পিওর ওয়াটার টেক রেগুলার এক্সারসাইজ অ্যান্ড রেস্ট এটসেট্রা এলাইনটির মানে হচ্ছে একজন ব্যক্তিকে সুষম খাদ্য গ্রহণ করতে হয় বিশুদ্ধ পানি পান করতে হয় নিয়মিত ব্যায়াম করতে হয় এবং বিশ্রাম নিতে হয় ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য হি ইজ অলসো টু অবজার্ভ দ্য রুলস অফ ক্লিনলিনেস এটির অর্থ হচ্ছে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও নিয়মকানুন মেনে চলতে হয় সিন্স মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ বিলো দ্য পোভার্টি লেভেল দে ডু নট গেট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ এটির মানে হচ্ছে যেহেতু আমাদের দেশের অধিকাংশ লোকজন দরিদ্র তাদের ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য যে খাবার দরকার তারা সেটা পায় না ইভেন দ্য রিচ অ্যান্ড দ্য এডুকেটেড পিপল আর নট কনশাস অফ দ্য রুলস অফ গুড হেলথ এমনকি ধনী এবং শিক্ষিত লোকেরাও ভালো স্বাস্থ্যের যে নিয়মকানুন আছে সে ব্যাপারে সচেতন নয় দে ডু নট টেক আ ব্যালেন্সড ডায়েট তারা সুষম খাদ্য গ্রহণ করে না বিকজ দে থিঙ্ক দ্যাট কস্টলি ফুড মিনস আর নিউট্রিটিভ ফুড কারণ হচ্ছে তারা মনে করে যে কস্টলি ফুড মানে হচ্ছে দামি খাবার তারা মনে করে দামি খাবার মানেই হচ্ছে পুষ্টিকর খাদ্য অ্যাজ এ রেজাল্ট যার ফলে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি সাফার ফ্রম ভ্যারিয়াস কমপ্লেক্সিটিস যার ফলে আমাদের দেশের অধিকাংশ লোকজন নানা রকম জটিলতায় ভোগে কমপ্লেক্সিটিস মানে হচ্ছে জটিলতা দিস কমপ্লেক্সিটিস বিয়ার হার্মফুল ইফেক্টস অন আওয়ার হেলথ লাইক ফ্রাস্ট্রেশন হোপলেসনেস এটসেট্রা এই জটিলতাগুলো আমাদের শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলে যেমন ব্যর্থতা হতাশা ইত্যাদি বাট টেকিং আ ব্যালেন্স ডায়েট ইজ নট এনাফ টু কিপ গুড হেলথ কিন্তু শুধুমাত্র সুষম খাদ্য গ্রহণ করে ভালো স্বাস্থ্য বজায় রাখা যথেষ্ট নয় দ্য পারসন হু ইজ অ্যাম্বিশাস অ্যান্ড রানস আফটার ওয়েলথ ক্যান নট মেইনটেন আ গুড হেলথ উচ্চাভিলাষী এবং যারা সম্পদের পেছনে দৌড়ায় এরকম লোকজন ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারে না By keeping simple and carefree life, one can lead a peaceful life. তাহলে একজন ব্যক্তি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে
साधारण एवं निश्चिंत जीवन बजाय रेखे। तो शिक्षार्थीरा आशा करी